আজকের রান্না আমার গন্ধরাজ চিকেন। এখানে আমার 1 কেজি চিকেন আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রিফাইন তেল আছে, এখানে 2টো টমেটো কুচে নিয়েছি, এখানে আমি বড় 4 চামচ টক দই নিয়েছি, আর এখানে আমি আদা নিয়েছি এমন পরিমাণে, বাটার পরে আমার 3 চামচ হবে। এখানে আমার 1 চামচ চিনি আছে, নুন নিয়েছি, লঙ্কা আছে 10টা, আর রসুনও বাটার পরে 4 চামচ হবে। আর এখানে আমার আছে 2টো আমার গন্ধরাজ লেবু কেটে দানা ফেলে পরিষ্কার করে রেখেছি, হলুদ জাস্ট একটুখানি লাগবে আমি নিয়েছি, আর এখানে আমি 1টা লেবুর রস করে রেখে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3টে বড় কুচে নিয়েছি। আমি ভিডিওটা চালু না করে আমি এগুলো দিয়ে ফেলেছি, সেগুলো আমি আবার বলে দিলাম। টক দইটা দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি 2 চামচ, আর হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, আর যে লেবুটা আমি গন্ধরাজ লেবু একটা রস করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি মাখিয়ে 1/2 ঘন্টা মতন রাখব, আপনারা ইচ্ছা করলে 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো, যত বেশি রাখতে পারবো তত ভালো, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে দেবো। আমি এবার রসুনটা আদাটা সব আলাদা বাটবো, রসুন আদা টমেটো লঙ্কা 4টে বাটাই আমি আলাদা করে বেটে নেব। এখানে আমি 1 কাপ মতন তেল দিয়েছি, সাদা তেল আছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে নেব, নাহলে গায়ে ছিটকে লাগবে বলে গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি। এবার আমি আস্তে করে পেঁয়াজগুলো হাত দিয়েই দিয়ে দেব। এবার আমি গ্যাসটা হাই করে দিলাম, দিয়ে আমি ভালো করে তেলে ভাজব। পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এলে আমি তখন রসুনগুলো দিয়ে দেবো, রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হয়ে বাদামি কালার চলে এসেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার কষবো। এবার আমি যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা পুরো আমি দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু আমার হাই করার আছে, গ্যাস আমি একটু কমাইনি, হাই রেখে দিয়েই আমি কষতে থাকবো চিকেনটাকে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার আরো কষতে থাকবো। এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, চিনিটাও দিয়ে দেবো আমি, চিনিটা দিয়ে দিলাম 1 চামচ মতন ছিল চিনিটা আমি, আর টমেটো ছিল 2টো, সেটা বেটে পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষতে থাকবো। আমি কিন্তু গ্যাসটা কমাইনি, গ্যাসটা কিন্তু একই হাই রয়েছে, এই অবস্থায় আমি কষতে থাকবো। একদম কষতে কষতে পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি নুনটা দেব। নুনটা আমার দেওয়া আছে, এরকম বুঝে আমি নুনটা দেবো। আমি এখানে নুন কিন্তু আর 1 চামচ নুন দেবো, আর দেবো না, আর আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা নুনটা দেবেন। এবার আমি এটাকে ভালো করে কষবো, আর 5 মিনিট কষে আমি জল দেবো। আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আমি গ্যাস কিন্তু পুরো হাই করা থাকবে, এবার আমি ফুটতে দেবো। আমি 10 মিনিট মতন ফুটিয়েছি, এবার আমি গন্ধরাজ লেবুগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো আমি আলাদা জায়গায় জল রসটা বার করিনি, এখানে এইভাবে দেবো, দিয়ে আবার আমি এটাকে এখানেই দিয়ে দেবো।
আর দানাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলবেন। দেখুন আমি দানাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখানে আর কিছু দেব না। এখানে মানে এই রান্নায় কোনো হচ্ছে গরম মশলা ব্যবহার করব না। এবার একটু এভাবে একটু ফোমটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব। ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম, আর আমি 5 মিনিট ফুটাবো চাপা দিয়ে। একটু আমি সুন্দর করে এটাকে লেবুগুলো আমি ভিতরে দিয়ে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আবার আমি চাপা দিয়ে এবার গ্যাসটা লো গ্যাস করে আমি 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে ফেললাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, লেবুগুলো দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মাংসটা যখন খাবেন দেখবেন মাংসের ভিতর দিয়ে গন্ধটা বেরোচ্ছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে।